বিধানসভা নয়, সারা পশ্চিম বাংলা আপামর জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পে যেভাবে সারা দিয়ে উৎসাহের সাথে উদ্দীপনার সাথে সমস্ত কাজকে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের কর্মসূচি দুয়ারে সরকারকে সফল করার লক্ষ্যে এবং নিজের সুবিধাটা বুঝে নেওয়ার লক্ষ্যে এগিয়ে আসতেন। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে একইভাবে সেই নিজের নামটা নথিভুক্তকরণের জন্যে মহারাষ্ট্র বিধানসভা কেন্দ্রের সমস্ত অঞ্চলগুলোতে যেখানেই দুয়ারে সরকার হচ্ছে যা পর্যাপ্ত পরিমাণে মানুষের ভিড় জমেছে। শুধু প্রকাশপুর বিধানসভা কেন্দ্র নয়, সারা বাংলার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন মানুষের উন্মাদনা অত্যন্ত উদ্দীপনা দ্রুততার সাথে মানুষ তার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচির সুফল পেতে পেরেছে। সেক্ষেত্রে থার্ড উইক কোভিডের একটা সম্ভাবনা আসছে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ডিস্টেন্স মেনটেন কিছু করতে পারছে যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে সরকারি আধিকারিকরা সেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহজে দুয়ারে সরকার চলছে মেনটেন করার ব্যবস্থা করেছে।